গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছে আর নতুন ভিডিও নিয়ে। আমি অমিত আর আপনারা দেখছেন ইওর অমিত জোন। তো আজকের আমরা কলকাতাতে কিছুটা ঘুরে দেখতে চলেছি পায়ে হেঁটে। তো আসুন দেখে নেব আজকের ভিডিও। আর আপনাদের জন্য ব্লগ বানাবো সেটা কোনো হতে পারে। তো আমি এখন আছি একদম বিল্ডা প্ল্যাটোরিয়ামের অপোজিটে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি ব্যাক ক্যামেরা করে দেখে দিচ্ছি। এটা হচ্ছে ইন্দিরা গান্ধী স্ট্যাচু অপোজিট অফ বিড়লা প্ল্যাটোরিয়াম। তো আসুন যাওয়া যাক। তো এখানে এসেছিলাম এর সামনে দিয়ে, তো ভাবলাম যে এখানে একটা ঘুরে যাই। এটা মেবি এখন লকডাউনের জন্য এটা বন্ধ আছে। তো এই চারপাশটা কী কী আছে আপনাদের একটু ঘুরিয়ে দেখে নিন। লকডাউনের জন্য মেবি চার্চও বন্ধ আছে। আপনারা জানেন এই চার্চটা কোথায় আছে? চার্চটা হচ্ছে একদম বিড়লা তারামণ্ডলের একদম পাশে, যেটা হচ্ছে সেন্ট পলস চার্চ। নোটিশ বোর্ডে কিছু দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেমিক সিচুয়েশান, কোভিড-19 এর জন্য এই চার্চ সব বন্ধ আছে। তো ভেতরে যাওয়ার কোনো স্কোপ নেই, গেট তো খোলা, স্কোপ নেই। সো মেবি এখান থেকে ব্যাক করতে হবে। আর দেখছি এর কাছাকাছি আপনাদের সামনে কী দেখানো যায়। একদম চার্চের গায়ে আছে আমাদের বিড়লা তারামণ্ডল। তো লকডাউনের জন্য পুরোটাই বন্ধ হয়ে গেছে, তো কিছু করার নেই, আমরা ভিতরে যেতে পারছি না। তা বাইরে এবং চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই সেই বট গাছ যার তলে বসে কত প্রেমিক প্রেমিকারা প্রেম করে গেছেন আজ। তো লকডাউনের জন্য তারাও হয়তো এখন সব বন্ধ, তারাও আসতে পারছে না। তো ইউ নো দ্যাট দিস ইজ দ্য আর্ট কলেজ, একাডেমি অফ ফাইন আর্ট। হ্যালো গাইস, দিস ইজ দ্য রবীন্দ্র সদন বোর্ড। অ্যান্ড ভিতরের থেকে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র সদন, যেটা হচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য সব কিছুই বন্ধ হয়ে গেছে। তো কিছু করার নেই, আমরা ভেতরে ঢুকতে পারছি না। তো আমরা বাইরে থেকে একটা আউটলুক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর তো কিছু করার নেই। তো আমরা এখন একটু ওই পাড়ে গিয়ে দেখাবো আপনাদেরকে কী কী আছে। গাইস, এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য কলকাতার সমস্ত জায়গায় বন্ধ হয়ে পড়ে আছে। তো ওর ভেতরে তো ঢোকার পারমিশন নেই এবং ঢুকতে পারছি না। তো আমরা যা একটু বাইরে থেকে দেখে নিচ্ছি আমাদের এই প্রিয় কলকাতা শহর। তো এই সিচুয়েশনে যখন পুরোটাই যখন ঠিক হয়ে যাবে, তখন আমরা পুরোটা ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো। তো জানি এই সিচুয়েশনে আপনারা কিছু করার নেই, আমাদেরকে আমাদের কিছু করার নেই। তো এই নিয়ে চালাতে হচ্ছে। তো আমি এই রবীন্দ্র সদনের দিকে এসেছিলাম একটা কাজে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিওই বানানো যাক। তো কিছুতেও করা গেল না, সবই বন্ধ। তো এলাম ওই সামনে একটা কাকাটার থেকে একটা আইসক্রিম নিয়ে খেতে লাগি। তো এই সিচুয়েশন যখন মনে ঠিক হচ্ছে, আমরা কলকাতায় কোথাও যেতে পারছি না। তো আমাদের ব্লগের ওটা একটু অসুবিধা হচ্ছে।
স্যার আপনারা বলছেন যে আমি কেন রেগুলার কোনো ভিডিও দিচ্ছি না, পারছি না গাইস, কিছু করতে পারছি না বা ভিডিও দিতে পারছি না, কী করে দেবো বলুন, যে যেখানেই আছে সেখানেই বন্ধ, কিছুই করার নেই। তো আইসক্রিম খাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই।